কুসংগা আর বিশেষ করে যারা সাংবাদিক ভাইরা আছেন আমার আন্তরিক অভিনন্দন এবং প্রাণের অন্তঃস্থল থেকে ভালোবাসা গ্রহণ করবেন। আর লিজেন্ডারি পরিচালক সোনা রমন সোহান আছেন, মানে কি বলে আমার ফ্যামিলি মেম্বার, সো এটাকে বিশ্লেষণ দেওয়ার কোনো কিছু নাই। আর অঞ্জনাকে আপা বলা যাবে না, ম্যাডামও বলা যাবে না, ঠিক আছে, অঞ্জনাই বলতে হবে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কাজ করেছে এই ছবিতে, বিশেষ করে এই ছবিটার অফার যখন আসে আমার কাছে, হোপফুলি আমি রফিককে বলেছিলাম যে এই টাইমে এরকম একটা দুঃসাহসিক একটি গল্পের বানানো কতটুকু গ্রহণযোগ্যতা আসবে, তখন সে চেষ্টা করলো যে আমি চেষ্টা করে যাচ্ছি। ওর সাথে যখন আমি কাজ করতে যাই, প্রথম আমি পাবনাতে প্রথম কাজ করতে যাই, কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমার কিন্তু আমার জীবনে চাওয়া পাওয়ার কোনো কিছু নাই। আমি বাংলা চলচ্চিত্রের হাতে গোনা অনেক বড় বড় পরিচালকের ছবিতে আমি অভিনয় করেছি, এই বিশেষ করে একটু আগে আমাদের গুণীজন আমাদের শ্রদ্ধেয় আজিজ রহমান স্যারের কথা বললেন, আমি যখন খুব ছোট এখন যে গেটটা দিয়ে ঢুকি এই গেট দিয়ে আমাদের বিচরণ ছিল। আমি কয়েকজন ডাইরেক্টরের ছবিতে অভিনয় করার খুব চেষ্টায় রত থাকতাম যে আমি যদি কোনোদিন আর্টিস্ট হতাম, কিছু কিছু পরিচালক, তার মধ্যে অন্যতম ছিল আজিজ রহমান সাহেব। তো উনি আমাকে যখন নাকি তার দুইটা ছবি লজ্জা এবং কথা দাও আমার এভার গ্রিন মুভি দুইটার ওনার কাজ করতে গিয়েছি, আমি আমার ওই সেই ছোট্ট একটা স্মৃতির কথাই বলি, আমি ভীষণভাবে অভিমান নিয়ে একটু কাতরাচ্ছিলাম। আমি বললাম যে ওস্তাদ এই ছবিটা করবো না, কথা দাও, একটা ছবি করেছি আর করবো না ছবিটা। আমাকে বললো যে কেন করবি না, আমি কি না করবো না, আর আমার একটু শরীর খারাপ, আমার কলকাতায় যেতে হবে, আমি ছবিটা করবো না। সে কিন্তু কিছু বলেনি, আমার মতো অবস্থা নেই কেন, তার ছবিতে নায়ক রাজ্জাক, আঙ্কেল, আরো কত বড় বড় আর্টিস্টরা কাজ করেছে, সেখানে আমি একদমই নস্বিত একটা আর্টিস্ট। আমি তো আমি না বুঝি হয়তো বা অভিমান করেছি, বয়সটা কম ছিল হয়তো বা এখনকার বয়স ছিলাম না, ভুল তো মানুষই করে। আমাকে বললো আমার বাসে গিয়েছে আজিজ স্যার, আমার মাকে বললো যে স্যারের মা এদিকে আসে না, আমার মা পৃথিবীতে নাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তখন বললো যে এই কারণের জন্য ইয়েছে, আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে ওস্তাদ ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তো বরণ্য পরিচালক আজিজ রহমান সাহেব অনেক সহযোগিতা করতেন আর্টিস্টদেরকে, উনি আজকে পৃথিবীতে নেই, তার মেয়ের সাথে আমার যথেষ্ট পরিমাণ কথা হয়েছে ক্যানাডাতে, আমাকে মাঝে মধ্যেই কথা হতো, আমার আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আসি এবার বসন্ত বিকেল ছবিটার কথাই আবার একটু ঘুরে আসি। আমি এই ছবিটাতে অভিনয় করতে গিয়ে আমি একজন অসাধারণ লেখককে আবিষ্কার করার চেষ্টা করেছি। আমি খালি একদিনই একটা কথা বলেছিলাম যে রফিক তুই 96 কেন আসস নাই, 90 খরা যুগে কেন তোর জন্ম হলো, 90 যদি ও আসতো আজকে এই খরার যখন নাকি যে নদীটা একসময় কলকল পানি ছিল, আমরা বছরে মানে সাঁতার কাটতাম যে নদীতে, ইচ্ছা করলেই মাছ ধরতাম, যে কোনো ধরনের মাছ ধরতাম, সেই নদীটা আজকে শুকিয়ে গেছে এবং সেই খরা নদীতে আজকে ছোট ছোট মানে পাটা আঠু পর্যন্ত পা জলটাও কিন্তু তখন ভিজে না। ওই মুহূর্তে রফিকের মতো যেরকম মানে গুণবান একটি ছেলের জন্ম হয়েছে, আর বলেছিলাম বারবার যে ছেলেটাকে দরকার ছিল, আমি মৌসুমী গিয়ে এসে বললাম যে একটা ছবি শুটিং করে আসলাম, এই ছেলেটা 96 যদি আসতো আমার খুব আফসোস লাগে। তা আমি কতটুকু সহযোগিতা করেছি সেটা সৃষ্টিকর্তা জানেন এবং রফিক সিকদার জানেন, আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করেছি এবং এও বলেছি যে আমার রেভোলিউশন নিয়ে
তুই কোনো চিন্তা করিস না। রফিক সিকদার একদম পাশেই আছে, যে যে ধরনের হেল্প আমার লাগে। এবং আমি সাধারণত কিছু পরিচালককে আমি নিজের থেকেই বলি যে পরের ছবিটাতে আমাকে নিয়ে, তার মধ্যে অন্যতম একজন স্বর্ণরোমন সোহান সাহেব আছে। আমারও সৌভাগ্য হয়েছিল তার ছবিতে হিরো কাজ করার। তদ্রূপ আমি একমাত্র আমি রফিক সিকদারকে বলেছিলাম যে তুই যখন আরেকটা ছবি বানাবি তোর ছবিতে আমাকে নিস। এটা রফিক সাহেব রফিকের জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত। আর বিশেষ করে ওই ছবিটাতে আমার কো আর্টিস্ট ছিল শাহানুর, ইটস এ বিউটিফুল আর্টিস্ট। আমি খুব সহযোগিতা পেয়েছি এবং প্রাণবদ্ধ ভাবে তার উপস্থিতি আমার আমি তাকে পেয়েছি। বিশেষ করে নতুন একটি মেয়ে সুভা, ওর যথেষ্ট পরিমাণ ইচ্ছা শক্তি ব্রাইটনেসটা ছিল, চেষ্টা করেছে। হয়তোবা একজন নতুন শিল্পী হিসাবে যতটুকু, একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসাবে যতটুকু তার দেওয়ার কথা ছিল ততটুকু হয়তোবা পারেনি, কিন্তু একজন নতুন শিল্পী হিসাবে তার যে চেষ্টাটা ছিল এটা সাফল্যবান জানা যায়। আর শিপন এবং তনুর কথা তো বলি, একটু উদাসীনতা আছে, উদাসীনতার মধ্যে কোন জায়গায় যেন ভালো করে ছেলেটা। এবং তনু ও খুব ভালো আর্টিস্ট, আমি ওকে আমার নাটকে আমি ইয়ে করেছি, ও গ্রেজুয়ালি অনেক ভালো আর্টিস্ট। মাঝে মধ্যে নিজেকে ভুলে যায়, কোথায় যেন হারিয়ে ফেলে, কিন্তু এই হারানো চলবে না। তনুর মতো তারপর শিল্পন, ওদের মতো শিল্পী দরকার আছে এই চলচ্চিত্রে। আর বিশেষ করে একটু বেশি হয়ে যায়। আর আমি একটি গান শুনেছি, গান শোনার পরে একটি বসন্ত বিকেল নিয়ে এসআই টুটুর আর কো আর্টিস্ট যেন কে ছিল আমি ঠিক বলতে পারবো না, একজন খুব ভালো করেছে। আর এই গল্পটি একজন কিডনি মায়ের বিষয় নিয়ে যে তৈরি হয়েছে, এই এই গল্পটাকে আমি যদি বিশ্লেষণ করতে চাই, অনেক ছবি আছে না যেরকম শান্তির জন্য দেখে, যে আজকে আমার পিস, একটা পিস দরকার। কিছু মানুষ খোঁজে যে না আমি একটা ভালো ছবি দেখবো, যদি ভালো ছবির কথা বলেন তাহলে আমি 100 ভাগ 100 ভাগ আমি গ্যারান্টি দিতে পারি, তাহলে ভালো ছবিটার মধ্যেই এই বসন্ত বিকালে, এই ভালো ছবিটার মধ্যেই বসন্ত বিকালে একটি। আর যদি মনে হয় যে আমি ভীষণভাবে আমি ব্যথিত হতে চাই, আমার সুখের মধ্যে আমি কান্না করতে চাই, তাহলেও বসন্ত বিকাল। হয়তোবা আরো যদি এই ছেলেটা সহযোগিতা পেত ইনভেস্টের মধ্যে, আরো অনেক ভালো কিছু করতে পারত, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিছু কমতি আছে, আমরা সহযোগিতা করেছি এবং এই ছবিটা যদি সাকসেস হয় এবং